সক্ষমতার কথা বললেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আমাদের সমস্ত কাজ যেটা নর্মাল কাজ কিন্তু দেশে চলছে সব হাসপাতালে, বাড়তি কাজটুকু আপনারা কেউ দেখেন নাই। ভ্যাকসিন প্রয়োগ আমরা করেছি প্রায় 1 কোটি লোকে, সেখানে প্রায় 3000 কোটি টাকা কাজ হয়েছে। কোভিড টেস্ট আমরা প্রায় 50 লক্ষ লোকের করেছি, সেখানে প্রায় 2000 কোটি টাকার কাজ হয়েছে। এবং আমরা অক্সিজেন, আমরা পেশেন্ট, বাড়তি পেশেন্ট যেটা করোনা পেশেন্ট, 1 লক্ষ পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়েছি, সেখানেও প্রায় 2000 কোটি টাকা সরকারের ব্যয় হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই এই কাজগুলো বিনামূল্যে করা হয়েছে। অক্সিজেন সেন্ট্রাল লাইন 100টা লাগানো হয়েছে, ল্যাব লাগানো হয়েছে 100টি, এবং আরও যেগুলো অন্যান্য কাজ আছে সব মিলে প্রায় 8000 কোটি টাকার মতো কাজ এক্সট্রা হয়েছে। আমরা আমাদের এই বছরের যেটা বাজেট ছিল এডিপি, সেটা 12000 কোটি টাকা। আমরা যদি ভ্যাকসিন ক্রয় বাদ দিই তাহলে 85% আমাদের অর্জন হবে, আর এই 8000 কোটি টাকা যদি তার মধ্যে ধরি তাহলে পরে হবে 150% আমাদের পারফরমেন্স। কাজে এই হিসাবটা আমরা কেউ করি না, কাজে এই হিসাবটা আপনাদের জ্ঞাতার্থে আমি বললাম। আমাদের ম্যান পাওয়ারের শর্টেজ আছে আমরা জানি, এই করোনার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রায় 20000 লোক নিয়োগ দিয়েছি। তার মধ্যে ডাক্তার রয়েছে, তার মধ্যে নার্স রয়েছে, এবং অন্যান্য শ্রেণীর কর্মকর্তারা রয়েছে, এবং টেকনিশিয়ান, টেকনিশিয়ানের নিয়োগের বিষয়টা আপনারা বলেছেন, সেটাও এটা চলতি অবস্থায় আছে, সেটা আমরা অল্প দিনেই আমরা এই নিয়োগটা দিয়ে দিতে পারবো। এটার একটা জটিলতা হয়েছিল, এটার মধ্যে একটা মামলা হয়েছিল, সেই মামলার কারণে আমরা এই নিয়োগটা দিতে পারিনি, এবং নার্সের নিয়োগটাও আমরা দেরি হয়েছিল মামলার কারণে। এই মামলাগুলো আমাদের সময় না, এগুলো আগের মামলা, সেই মামলাগুলো রিজলভ করে দেন উই হ্যাড টু গো ফর দি অ্যাপয়েন্টমেন্টস। আমরা এখানে আমাদের বিভিন্ন আমাদের সম্মানিত সদস্যরা বলেছেন হাসপাতালের, বিভিন্ন হাসপাতালের বেহাল অবস্থা। প্রত্যেকটা এমপি তো হাসপাতালের আপনারা চেয়ার, আপনার ডেভেলপমেন্ট কমিটির কিন্তু আপনারা জড়িত, তা আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা প্রত্যেকের দায়িত্বে আছেন, তো এই বিষয়গুলো তো আপনাদেরও দেখার কথা যে এখানে একটা মেশিন চলে না, এখানে 2টা লোক লাগবে, এই কাজগুলো তো আপনাদের দেখতে হবে, কিন্তু আপনারা তো সেটা দেখেন না। আপনারা চেয়ার বলতে হবে যে আমার ডাক্তার লাগবে, আমার এখানে নার্স লাগবে, আমার মেশিন লাগবে, এটা আপনাদের বলতে হবে, খালি কমপ্লেন করলে চলবে না। আপনাদের আমরা আপনাদের যা যা প্রয়োজন আছে সেটা আমরা ব্যবস্থা করব, কিন্তু আপনারাও সেই হাসপাতালের আপনারা চেয়ারম্যান, কাজে আপনাদের দায়িত্ব বর্তায় যে এগুলো দেখার জন্যে। মাননীয় এখানে যে ফান্ড ইউজের কথা আমরা বলেছি, আমি সেটা উত্তর দিয়েছি যে আমরা ফান্ড কতটুকু ইউজ করেছি এবং কতটুকু কাজ করেছি। আমরা এই করোনার সময় নর্মাল চিকিৎসা সব বজায় রেখেছি, এখানে আমাদের নর্মাল টিকা কার্যক্রম, ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন যেগুলো আছে সব চলছে, হার্টের রোগীর চিকিৎসা, ক্যান্সারের রোগীর চিকিৎসা, ডেলিভারির চিকিৎসা, ফ্যামিলি প্ল্যানিংয়ের, এই সব কিছু বজায় রেখে আমরা এই করোনার সমস্ত কাজগুলো আমরা করে গেছি। এখন আপনাদের যে ইভেন কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সব চলেছে, কোনো জায়গায় কোনো ওষুধের ঘাটতি হয় নাই, কোনো জায়গায় কোনো রকমের এই আমাদের সেবার কোনো ঘাটতি হয় নাই, অক্সিজেনের কোনো ঘাটতি হয় নাই। যেটা ইন্ডিয়াতে যেভাবে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, অক্সিজেনের ঘাটতি বাংলাদেশে হয় নাই। কাজেই ঢালাওভাবে বললে হবে না যে আমরা স্বাস্থ্যখাতের দুর্নীতি, স্বাস্থ্যখাত আজকে 1 বছর যাবৎ আজকে সব বন্ধ, লকডাউন, কেউ তো বাইরে যেতে পারে নাই, সেবা কোথায় নিচ্ছেন? সব বাংলাদেশে নিচ্ছেন, সব বাংলাদেশে হাসপাতালেই নিচ্ছে সেবা, তা যেতে তো পারছে না কোথায়ও। কাজেই হাসপাতাল সেই সেবা দিতে পারে বিদায়, আপনারা সেখানে সেবা নিচ্ছেন এবং ভালো আছেন।
আমাদের মাননীয় সদস্য কাজী ফিরোজ জোশী সাহেব বলেছেন যে হোস্টেলের কথা এবং কিছু ফান্ডের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী রাজি হয়েছেন, এই বিষয়টি আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব এবং যাতে এটা হোস্টেল হয় সেই ব্যবস্থাটাও আমরা করে দেব। আমরা আরও যে সমস্তগুলো আমাদের সংসদ সদস্যরা বলেছেন যে আমরা যে ফ্যাশন যে কথাটা ইউজ করা হয়েছে, হ্যাঁ স্বাস্থ্যখাতে ঢালাওভাবে এই করাপশনের কথা বললে তো হবে না, ইউ মাস্ট কাম আউট উইথ স্পেসিফিক এলিগেশন। ইভেন মাস্কের কথা যে বলেন, সেই মাস্কে কোনো দিনও ক্রয় করা হয় নাই, কোনো পেমেন্ট করা হয় নাই, কোনো রিসিভ করা হয় নাই, কাজে এখনও সেই মাস্কের কথা আসে, হুইচ ইজ রং। কারণ এইটা ভালো করে খতিয়ে দেখে সঠিক কথাটা বলবেন এবং কোথায় করাপশন হয়েছে, ইউ মাস্ট কাম আউট উইথ দি স্পেসিফিক এলিগেশন, ঢালাও এলিগেশন উইল নট বি অ্যাকসেপ্টেড। মাননীয় আমি যা যা কথা এখানে উঠেছে, আমাদের যা চাহিদা আছে চাহিদাগুলো আমরা দেখব। এখন আপনার